আমরা যখন এখানে যাব এক বছরের জন্য এটা অনেক অনেক বড় একটা পাওয়া আমাদের বাংলাদেশের জন্য ওই দেশটা আনস্টেবল অর্থাৎ একটা অস্থিতিশীল অবস্থা চলতেছে আমাদের কাজ হচ্ছে ওদেরকে গিয়ে ওদের এই অবস্থা থেকে উতরানো মেয়ে মানুষ পুলিশ আসাটা অনেক কষ্ট পরে যখন আমার নাম এসছে তো আমার হাজবেন্ড একদমই রাজি না না এটা নিয়ে অনেক রাগারাগি দেড় মাস ধরে আমার সাথে কথাই বলেনি আর আমাদের যে ধর্মীয় বিধান মতে দেখা যাচ্ছে একটা নিয়ম বাধা আছে আমি আমার শালীনতা বোধ রেখে মনুষ্যত্ব বোধ রেখে যদি আমি চাকরি করি কোনো চাকরি খারাপ না Anti-government protests in Haiti have become increasingly common in recent months amid growing political anger in the Caribbean nation. Vigilance in this area. আসলে মানে ডিউটি করতে গেলে মানে কোনো বিপদে পড়ব কিনা এরকম কিছু আমরা আগে থেকে জেনে আসি When I came in, I could tell you within 10 minutes that they were not ready to be deployed anywhere. Some of these women have never taken part in a public order demonstration. ছোট ছেলে বাচ্চাটাকে মিস করেছি ছেলে বাচ্চাটা বলে পিছনের গেট দিয়ে পালিয়ে আসো আম্মু আমি তো একটা পুলিশ আমি মা না শুধু আমার সবই আমার ভিতরে থাকতে হবে মার মায়া মমতাও থাকতে হবে এবং আমি পুলিশ সৈনিকদের আমার সিদ্ধিরতাও থাকতে হবে মনে হচ্ছে যে চ্যালেঞ্জের জন্য আমরা রেডি আমরা বাঙালি নারী হিসেবে যে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পেরেছি যে আমরা নারীরাও আমরা পরবর্তীতে আরও চিন্তা ভাবনা করছি যে আমাদের দেশের মেয়েরা যেন আরও অগ্রসর হতে পারে Thank you.